আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে। সবার আগে আজকে দিন তারিখ জানবো। আজ শনিবার, 8ই এপ্রিল 2023, 25 চৈত্র 1429, 16ই রমজান 1444। মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনটি কেমন লাগে প্লিজ কমেন্টস করে আমাদের জানাবেন, সাথে থাকবেন। শুরু করছি। প্রতি বছর কত তারিখে বাংলাদেশ স্কাউট দিবস পালন করা হয়? প্রতি বছর 8 এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়। বাংলাদেশ কত সালে বিশ্ব স্কাউট সংস্থার সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে বিশ্ব স্কাউট সংস্থার সদস্য পদ লাভ করে। সম্প্রতি জাপান সাগরে বিধ্বস্ত হওয়া দেশটির সামরিক হেলিকপ্টারটির নাম কি? UH-60 ব্ল্যাক হক। ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাসের বর্তমান প্রধানকে? হামাসের বর্তমান প্রধান হচ্ছেন ইসমাইল হানিয়া। কুকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে? কুকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। ক্যাসাব্লাঙ্কা কোন দেশের প্রধান সমুদ্র বন্দর? ক্যাসাব্লাঙ্কা এটি হচ্ছে মরক্কোর প্রধান সমুদ্র বন্দর। দেশের প্রথম পর্যটন রেল চালু হতে যাচ্ছে কোন রেলপথে? দুহাজারি কক্সবাজার। পাসওভার কোন জাতির ধর্মীয় উৎসব? পাসওভার হচ্ছে ইহুদি জাতির ধর্মীয় উৎসব। সম্প্রতি কাকে চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? রঞ্জন কাদিরভকে চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন? ফখরুদ্দিন মোবারক শাহর শাসনামলে ইবনে বতুতা বাংলায় আসেন। তিনি 1346 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্সের কাছ থেকে লেবানন স্বাধীনতা লাভ করেছিল। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। 31 জানুয়ারি 1974 সালে তিনি বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে? 8 এপ্রিল 1894 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম স্থল, নৌ ও বিমান বাহিনী গঠন করা হয় কবে? 8 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির সঙ্গে স্বাক্ষরিত ক্রয় চুক্তির আওতায় আদানি গ্রুপ বাংলাদেশকে কত বছর বিদ্যুৎ সরবরাহ করবে? আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে 25 বছর। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছর দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট জিডিপির গড় প্রবৃদ্ধি হতে পারে 5.6%। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 14,000 রানের রেকর্ড গড়েছেন কে? মুশফিকুর রহিম। প্রথম হয়েছেন তামিম ইকবাল। এবারে গতকালকের কুইজের উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল, বৈশ্বিক অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? 25তম। সঠিক উত্তরটি হচ্ছে 25তম। ধন্যবাদ যারা সঠিক উত্তরটি দিয়েছেন। আশা করছি আজকের কুইজেও অংশগ্রহণ করবেন এবং কুইজের সঠিক উত্তর প্রদান করবেন, সাথে থাকবেন। আজকের কুইজটি হচ্ছে, পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চারটি অপশন থাকছে, পাকিস্তান, চীন, ভারত, বাংলাদেশ। প্রশ্নটি হচ্ছে, পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে প্লিজ কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চরিত্রে চারটি বৈশিষ্ট্য আছে তার দুনিয়ায় অন্য সব ছুটে গেলেও সে ব্যক্তি সফল। সেই চারটি বৈশিষ্ট্য কী? এক হচ্ছে আমানত সংরক্ষণ, দুই সত্যভাষী, তিন সৎ চরিত্র, চার নির্ভেজাল হালাল খাবার। আবার বলছি, যদি এই ধরনের বৈশিষ্ট্যগুলি থাকে আর অন্য কোনো কিছু না থাকে তারপরেও সেই ব্যক্তিকে সফল বলা হচ্ছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমানত সংরক্ষণ, সত্যভাষী, সৎ চরিত্র, নির্ভেজাল হালাল খাবার। হাদিসটি ছিল আহমদের 2/177। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।